এলাকার আকাশ বাতাস আমারে মুগ্ধ করছে। এলাকার জনগণ আমারে ডাকতেছে, আমার তাগুরে দরকার। তাইলে এই গ্রামে থাইকা যাই বাবা। কই থাও, কই থাও, খাওনের জায়গা কই, খাওনের জায়গা কই, কেরা থাকবার দিব, কেরা খাওন দিব। আমার তো তোর মতো গোয়ালে থাকানোর অভ্যাস হয় নাই। জি বাবা, আপনার কাছে থাইকা থাইকা সেটা শিখ। সবার সব কথা গায়ে মাখতে নাই, তারা নিজেও জানে না আমারই তাগর কি দরকার। আপনাদেরকে তো আমি আগে কখনো দেখি নাই, আপনারা কই থেকে আসছেন? আমি স্যাটেলাইট বাবা, তোমার গ্রাম দুঃখে ভরে গেছে, দুর্দশায় ভরে গেছে, আমি আসছি এই দুঃখ দুর্দশা দূর করণের লেগে। পানি খাওয়াইবে এক গ্লাস পানি। সিদ্ধান্ত কি তুই নিবি না আমি নেব? আপনি এখান থেকে এক চুল পা নাড়াবো না। তোমার নাম কি গো? বিউটি, তুমি নাকি আমার খবর দিছিলে? হ্যাঁ, তোমার সাথে আমার একটা কাজ ছিল। জলদি করে ফেলাও, আমার আবার ওই ডিসি অফিসে যাইতে হইব। ডিসি খবর দিছে। আচ্ছা, শুনছি তুমি নাকি মেডেল পাইছো। এই উজবুক কে? সর্বনাশ। ওই রক্ত বমি করে মরবা কিন্তু। বাবার কাছে মাপ চান, ইনি হলেন স্যাটেলাইট বাবা। স্যাটেলাইট থেকে সরাসরি সব সমস্যা সমাধান করে আনেন, আমাদের কোথাও কোনো শাখা নেই। শোনো, যারে তারে ঘরে ঢুকতে দিব না। এখন বলো কি কেন ডাকছো, পুকুরে কি পড়ছে? আরে পুকুরে তো পড়ে নাই, পড়ছে হচ্ছে পাইপে। পাইপ? পাইপ আসলো কোথেকে? আরে আমি কি পুকুরে গোসল করি? আমি তো গোসল করি বাথরুমে। ওই যে আমার গলার সেন্টটা বাথরুমে পাইপে মনে আটকা পড়ছে। দূর, তাহলে আমার ডাকছো কেন? আমার কাজ হচ্ছে পুকুরে, পুকুরে কিছু পড়লে সেটা ব্যবস্থা আমি করি। আমি তো স্যানিটারি মিস্ত্রি না, পাইপে টাইপে আটকাইলে এগুলো আমি পড়তে পারি না। আমার ডাকবো না, ঠিক আছে? আমি যাই। আর শোনো, সাবধান থেকো, এইসব উজবুক লোকদেরকে ঘরে ঢুকতে দেবা না। সাবধান, রক্ত বমি হয়ে মরবি। আমি একজন সম্মানী ব্যক্তি, আমার নিয়ে ফেজলামি। আপনি কত বড় সম্মানিত ব্যক্তি স্যাটেলাইট বাবা, একটু দেখি। দেখেন, সারাদিন খেলেও পেট ভরে না, সেটা কি জিনিস? ফালতু কথা কবি না, রক্ত বমি হয়ে মরবি। শোনেন, সারাদিন খেলাধুলা করলে পেট ভরে? খেলে মানে খাওয়া না, খেলা।